हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। दिस इज़ द पार्ट वन वीडियो ऑफ लेसन फोर, द ब्यूटी एंड द बीस्ट। लेट्स स्टार्ट। द ब्यूटी एंड द बीस्ट इज़ अ ट्रेडिशनल फेयरी टेल ऑफ फ्रांस एंड इज़ नॉट ऑथर्ड बाय एनीवन स्पेसिफिक। तो हमारे स्टोरी द ब्यूटी एंड द बीस्ट एक ट्रेडिशनल फोक टेल बोला जाते पारे, जेटा फ्रांसे तैरी हुए चीलो आर कोनो स्पेसिफिक एर कोनो ऑथर नहीं। इट वाज रिटोल्ड बाय सेवरल फेमस राइटर्स। ये गल्पटा विभिन्न विख्यात राइटर माध्यमे नाना जगह बला हुए थे। एनिमेशन फिल्म्स हैव ऑल्सो बीन मेड ऑन दिस स्टोरी। तो ये स्टोरीटार ओपर अनेक एनिमेशन फिल्मों तैरी हुए थे। एबार आमरा स्टोरीटा पढ़ब। यूनिट वन, लेट्स रीड। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his three daughters. বহুকাল আগে একজন ধনী ব্যবসায়ী একটা বিশাল ম্যানশনে তার তিন কন্যাকে নিয়ে বসবাস করতেন। All of them were very beautiful. তাদের মধ্যে প্রত্যেকেই খুব সুন্দরী ছিলেন। The youngest girl was Belle. তার ছোট মেয়েটির নাম হলো বেলে। She was known for her loveliness and for her being pure at heart. তো উনি ওনার লাভলিনেস আর ভীষণ ভালো মনের মানুষ হওয়ার জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ। আর তার যে বড় দুই দিদি ছিল তারা খুব বদমাশ আর স্বার্থপর ছিল। বাট দে আর ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তাদের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তিত হলো। The merchant lost all his wealth in a tempest on sea. সেই ব্যবসায়ী এক সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেললেন। So he and his daughter started to live in a small farmhouse in village. তো ব্যবসায় ক্ষতি হওয়ায় সেই ব্যবসায়ী তার কন্যাদের নিয়ে ম্যানশন ছেড়ে একটা গ্রামে একটা ফার্ম হাউসে বসবাস করতে আরম্ভ করলেন। ফার্ম হাউস মানে হলো খামার বাড়ি। They had to work hard for their living. তাদের খুব কঠোর পরিশ্রম করতে হলো জীবনযাপন চালানোর জন্য। Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. একদিন তিনি বেশ কিছু বছর বাদে খবর পেলেন যে তার সেই ব্যবসায়িক যে জাহাজটি ছিল সেটি বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনোভাবে এটা সেই জাহাজটা সেই ঝড়কে অতিক্রম করতে পেরেছে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ড এনিথিং অফ ভ্যালু। তো সেই ব্যবসায়ী মনস্থির করলেন যে তিনি পুনরায় শহরে যাবেন আর গিয়ে দেখবেন যে তার জাহাজে এখনও কিছু মূল্যবান বেঁচে রয়েছে কি না। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স। তো শহরের জন্য রওনা দেওয়ার আগে উনি ওনার কন্যাদের জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। বোথ ইজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তো রওনা হওয়ার আগে সে ব্যবসায়ী জিজ্ঞেস করলেন তার মেয়েদের যে আমি ফেরার সময় কি তোমাদের জন্য কোনো গিফট নিয়ে আসবো। তো তার বড় দুই মেয়ে গয়না আর ভালো রকম ফ্যান্সি ড্রেস চেয়ে বসল। বাট বেলে সেড, কিন্তু বেলে বলল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। সে তার বাবাকে বলল যে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এমন একটা গোলাপ এনে দেবে যেটা আমাদের দেশের এই প্রান্তে জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। তো তার রিকোয়েস্ট শোনার পর ব্যবসায়ী শহরের জন্য রওনা হলেন। ওয়েন হি রিচ দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেবটস। যখন তিনি শহরে পৌঁছলেন তিনি দেখলেন যে দুর্ভাগ্যবশত তার শিপে যে সমস্ত মালপত্র ছিল কার্গোতে মানে পণ্য সম্ভার সেগুলো বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে তার ঋণ চোকানোর জন্য।
ব্যবসা যে ধরনের ঋণ নেওয়া হয় সেই সমস্ত ঋণ চোকানোর জন্য তার জাহাজে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিল সেগুলো বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। সো তার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না তার মেয়েদের জন্য জিনিসপত্র বা গিফট কেনার জন্য। ওয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। যখন ফিরছিলেন তখন উনি জঙ্গলের মধ্যে তার পথ হারিয়ে ফেললেন। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট। তো আশ্রয় খুঁজতে গিয়ে উনি একটা ঝলমলে রাজপ্রাসাদ দেখতে পেলেন আর তার মধ্যে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক উইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার। যখন উনি ভেতরে প্রবেশ করলেন উনি দেখলেন সেখানে টেবিলে খাবার ভর্তি প্লেট, নানা ধরনের ড্রিঙ্ক রয়েছে, যেন মনে হয় সেগুলো বাড়ির ওনার তার জন্য প্যালেসে ছেড়ে রেখে গেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট অ্যান্ড এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস। তো ব্যবসায়ী সে সমস্ত গিফট অ্যাকসেপ্ট করলেন আর একদম পেট পুড়ে খাওয়া দাওয়া করলেন আর সেখানে রাতটা কাটিয়ে দিলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট বেলে হ্যাড ডিজায়ার্ড আ রোজ। পরের দিন সকালবেলা সে ব্যবসায়ী যখন প্যালেস থেকে চলে যাচ্ছেন তখন উনি একটা গোলাপ বাগান দেখতে পেলেন আর মনে পড়লেন যে বেলে তো তার কাছে একটা গোলাপ ফুল চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ আ হিডিয়াস বিস্ট। যেই মোমেন্টে সেই মার্চেন্ট একটা গোলাপ ফুল ছিঁড়লেন অমনি একটা ভয়ঙ্কর জন্তু এসে তার সামনে এসে দাঁড়ালো। হি টোল্ড দ্য মার্চেন্ট লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস। যে গতকাল রাতে তুমি অত্যন্ত ক্ষুধার্ত আর আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট। আমি তোমাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি, আরাম দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিশিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট। এবং বিস্টা বলল যে আমি তোমাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি, আরাম দিয়েছি, আর এখন তুমি আমার সবথেকে যেটা দামি জিনিস সেইটাও নিয়ে নিতে চাও আমার আতিথেয়তার পর? তোমার কাজের জন্য তোমার মৃত্যু হওয়া উচিত। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি। তো তখন সেই ব্যবসায়ী ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন তাকে ছেড়ে দিতে। হি আর্গিউড দ্যাট হি হ্যাড ওনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেলে। তিনি বললেন যে তিনি এই রোজটাকে তার ছোটো মেয়ে বেলের গিফট হিসেবে নিয়েছিলেন। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলে, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। সবশেষে সেই বিস্ট বলল যে ঠিক আছে, তুমি বেলের জন্য এই রোজটা নিয়ে যেতে পারো, কিন্তু তার বদলে তোমাকে আমার এই ক্যাসেলে বা দুর্গে ফিরে আসতে হবে, অথবা আর না হলে তোমার মেয়েকে আমার সঙ্গে এসে এখানে থাকতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। তো মার্চেন্ট ভীষণ আপসেট হয়ে পড়লেন কিন্তু তাকে এই পরিস্থিতি মেনে নিতে হলো। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেলে মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড। তারপর সেই বিস্ট মার্চেন্টকে দামি গয়না, জামা কাপড় এই সমস্ত দিয়ে বিদায় জানালো আর জোর দিয়ে বলল যে বেলেকে এই ক্যাসেলে যেন পুনরায় ফিরে আসতে বলা হয়। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলে
but she pried it from him and willing went to the beast's castle. এরপর মার্চেন্ট যখন বাড়িতে ফিরল, বেলে এই সমস্ত সিক্রেটটা জানার চেষ্টা করল আর তার বাবাকে কথা দিল যে সেই বিস্টের ক্যাসেলে যাবে। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট। যেই মোমেন্টে বেলে সেই প্যালেসে গিয়ে পৌঁছালো, সেই বিস্ট তাকে বলল যে আপনি এখন থেকে আমার এই প্যালেসের মালিক আর আমি আপনার দাস। ওয়ার্ড নেস্ট, ম্যানশন, প্যালেস মানে প্রাসাদ, টেম্পেস্ট সিস্টম বা ঝড়, ল্যাডেন লোডেড মানে ভর্তি বা পরিপূর্ণ, সিকিং লুকিং ফর মানে কিছু খোঁজা, হিডিয়াস এক্সট্রিমলি আগলি খুব বিচ্ছিরি দেখতে, হসপিটালিটি জেনারেস বিহেভিয়ার টুয়ার্ডস গেস্ট মানে আতিথেয়তা, কন্ডাক্ট মানে বিহেভিয়ার, অ্যাকর্ড ফ্রি উইল, প্রাইড ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট, কিছু সিক্রেট খুঁজে বার করা, গ্রেসিয়াসলি মানে কাইন্ডলি বা দয়ালু। তো এবার আমরা অ্যাক্টিভিটিটা সলভ করে নেব। অ্যাক্টিভিটি ওয়ান, চুজ দ্য কারেক্ট অপশন। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি, আর ট্রু স্টোরি, দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পার্সন? এটা হবে অ্যান ইমাজিনারি স্টোরি। অ্যাক্টিভিটি টু, আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। নাম্বার এ, বেলে ইজ দ্য নেম অফ দ্য ইয়াংস্ট ডটার। বেলে আস্কড হার ফাদার টু ব্রিং আ রোজ। দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ আ রিচ মার্চেন্ট। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি থ্রি, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। এখানে আমাদের ট্রু ফলস লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টের সাজে। নাম্বার এ, দ্য মার্চেন্ট হ্যাড থ্রি ডটার্স, এটা ট্রু, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নেব। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his three daughters. Eta hobe amader number A supporting statement. Next question number B, the merchant lost his way on his return journey. Eta hobe true. Supporting statement ta dekhe nebo. While returning, he lost his way in a forest. এটা হবে আমাদের নাম্বার বি এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট রয়েছে নাম্বার সি। নাম্বার সি, বেলে ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, তো এটা হবে ফলস, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখব। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলে, বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। নেক্সট দেখব নাম্বার ডি। নাম্বার ডি, বেলে বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখব। দ্য বিস্ট received her graciously and told her, you are the mistress of the castle and I am your servant. Eta hobe amader number D er supporting statement. Next korbo activity 4, answer the following questions. Number A, how did the fortune of the merchant change? The fortune of the merchant changed as he lost his sheep in the tempest on the sea. What were the gifts that the three daughters asked for?
The elder daughters of the merchant asked for jewels and fine dresses, and his youngest daughter demanded for a rare rose that did not grow in that part of the country. Number C. Why did the merchant go to the castle? On his returning, the merchant lost his way in a forest. Then he was seeking for a shelter and came across the dazzling castle. Number D. What did the beast demand from the merchant? The beast demanded that the merchant can take the rose for Bele, but he will have to return to the castle, or else his daughter shall come to stay with him in this castle. Number E. Why did Bele go to the castle of the beast? Bele went to the castle of the beast because she wanted to save his father's life from the beast. আশা করি আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি, আমি সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটাও সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।